হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস, তোমরা সকলেই জানো, তাই তোমাদের সকলকে শ্রমিক দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এই পর্বে তোমাদের সাথে কয়েকটা ছোট্ট কবিতা তোমাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লাগা কয়েকটা কবিতা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, একটা কথা বলি, যে চাষির পরিবারের সন্তান আমি, এখন আমিও চাষি। বাবার সাথে সাথে মাঠে গিয়ে কখন কী চাষ হয় সব কিছু দেখি এবং ভালোও লাগে। প্রখর রোদ, গরম, বৃষ্টি, ঠান্ডাকে উপেক্ষা করে ফসল ফলাতে হয় এবং এই ফসল ফলেই আমরা বেঁচে থাকি, জীবিকা নির্বাহ করি। তাই এটা আমার জীবনে একটা বিশেষ দিন, আজকে শ্রমিক দিবসে এটা আমার জীবনে একটা স্মরণীয় দিন। আর বন্ধুরা, আমি গ্রামের ছেলে, গ্রামেই জন্মেছি, তাই ছোট থেকে চারদিকে প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা, ভালোই লাগে। ধান ক্ষেত, আলু ক্ষেত, তিল ক্ষেত, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মাঠ শস্য ক্ষেত সেজে উঠে আমার দারুণ লাগে। এবং আজকের এই শ্রমিক দিবসে বিশেষ দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন, তাই তোমাদের সাথে কয়েকটা কবিতা এরপর শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, শুনতে থাকো। প্রথম যে কবিতাটি শেয়ার করছি সেই কবিতাটির নাম শ্রমজীবী, কলমে ততুন বেরা। জীবনের কাছে সবাই শ্রমিক, সবাই করে শ্রম, কেউ বা করে অধিক বেশি, কেউ বা করে কম, কেউ বা করে ফ্যানের তলায়, কেউ বা এসি ঘরে, কেউ বা করে উনুন সালে, কেউ রোদে জ্বলে মরে। তাই বলে কি সবাই বুঝে শ্রমের মূল্য কত? যে করে শ্রম সেই তো বোঝে যে যার নিজের মতো। কালো হিরে ভালোই চিনে কয়লা খনির শ্রমিক, তাদের কালো ঘামের মূল্য কি বোঝে অট্টালিকার মালিক? ইটভাটাতে নারী পুরুষ সমানে দিনে রাতে ব্যস্ত থাকে তৈরিতে, ইট মিলিয়ে হাতে আবার যাদের শ্রমে উঠেছে গড়ে ইটের প্রাসাদ পুরি, সেইখানেতেও নেই ভেদাভেদ পুরুষ কিবা নারী। দুধের শিশু কোলে নিয়েও ছুটছে মায়ের দল, দিনের শেষে মিলবে খাবার একটু শ্রমের ফল। দিনে রাতে কৃষি শ্রমিক ছুটছে কৃষি খেতে, মাথার ঘাম ফেলছে পায়ে সোনার ফসল পেতে। খনিভাটা গৃহ নির্মাণ ও কৃষি শ্রমিকের কথা তো হলো, এখানেই নয় শ্রমের শেষ, আর বলবো কত বলো। চায়ের দোকান থেকে মুদিখানা, ময়রা থেকে কলকারখানা, গৃহস্থালী থেকে বাস, ট্রাম, ট্রেন, সবেতেই শ্রমের আনাগোনা। কেউ বা মাঝে বাসনপত্র, কেউ বা কাপড় কাচে, কেউ বা আবার রান্না করে, কেউ বা ঘর মোছে, কেউ বা করে কাপড় সেলাই, কেউ বানায় মাটির হাঁড়ি, কেউ সারাদিন পেটায় লোহা, কেউ টানে মালের গাড়ি, কেউ বা শ্রমিক কাগজে কলমে, কেউ বা কম্পিউটারে, কেউ বা শ্রমিক জ্ঞান প্রসারণে শিক্ষার্থীদের ভিড়ে, কেউ বা শ্রমিক পতাকা হাতে, কেউ বা গলার জোরে, কেউ বা শ্রমিক লাঠি হাতে দাঁড়িয়ে রাস্তার মোড়ে, কেউ বা শ্রমিক নিজেকে বিলায় রোগীর সেবা করে, কেউ কারিগর প্রযুক্তিতে পরিকল্পনার তরে। শ্রমের কথা বলতে গেলে হয় না যে শেষ, তার এ জীবনে শ্রমের কাছে পাবে না কেউ পার। না থাকলেও শক্তি দেহে নিয়ে মনোবল, অসম্ভব কেউ সম্ভব করে শ্রমজীবীর দল। এই শ্রমের পিছে আসল উদ্দেশ্য নিয়ে আছে অন্তর্দ্বন্দ্ব, সবাই কি চাই মেটাতে ক্ষুধা নাকি আরেকটু স্বাচ্ছন্দ্য? সবাই কি থাকে অন্ন বস্ত্র বাসস্থানের খোঁজে? কেউ করে শ্রম সাজাতে নিজেকে আধুনিকতার সাজে। অবশেষে অবসান হোক এই অন্তর্দ্বন্দ্বের, শ্রমজীবীর ভিড়ে প্রকৃত শ্রমিক বলবো মোরা কাদের, যারা করে শ্রম অন্ন বস্ত্র বাসস্থান আর একটু শিক্ষার্জনের আশায়। আমার শ্রদ্ধা তাদের জন্য, আমার চোখে প্রকৃত শ্রমিক তারায়। কলমে ততুন বেরা, কণ্ঠে অর্ণব ঘোষ। কেমন লাগলো বাস্তব পরিস্থিতিকে তুলে ধরে এই লেখা ছোট্ট কবিতা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ততুন বেরা খুব সুন্দর কবিতা লেখে, তার লেখা কবিতা আমার তো খুবই ভালো লাগে এবং তোমাদেরকে অনেক কবিতা পড়ে শুনিয়েওছি। আজকে শ্রমিক দিবসের প্রাক্কালে তারই লেখা আরেকটা কবিতা পাঠ করতে পেরে সত্যি খুবই ভালো লাগছে আমার। তোমাদের হৃদয়ে কতটা দাগ কাটতে পারলো আজকের এই পর্ব, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং শ্রমজীবী মানুষের জন্য আজকের এই বিশেষ দিন, তাদেরকে এই কবিতা উৎসর্গ করতে পেরে সত্যি আমার খুবই ভালো লাগছে। এবং আমি নিজেও একজন শ্রমজীবী মানুষ, যেহেতু গ্রামে থাকি, চাষাবাদ করে আমাদেরকে খেটে খেতে হয়, কিন্তু কর্মের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে আনন্দ খুঁজে পাই আমরা। এবং এই কবিতাটাও ছিল একটা অসাধারণ কবিতা, আমার তো হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।